সপ্তগ্রাম বিধানসভার প্রায় 1500টি কর্মহীন পরিবারের পাশে দাঁড়ালেন লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জি। সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া পৌরসভার একাধিক এলাকায় প্রায় 1500টি কর্মহীন পরিবারের পাশে দাঁড়ালেন তিনি। আজ দুপুরে কর্মহীন পরিবারগুলোকে তিনি দুপুরের খাবার সহ ত্রিপল বিতরণ করলেন। দুপুরের আহারে এদিন মেনুতে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি সহ ডিমের কারি। এদিন এই কর্মসূচি দুপুর 12টা নাগাদ বাঁশবেড়িয়া 21 নম্বর ওয়ার্ডের কালীতলায় অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপির সাধারণ সম্পাদক গোপাল উপাধ্যায়, জেলা বিজেপির যুব সভাপতি সুরেশ সাও, এছাড়াও সপ্তগ্রাম মণ্ডলের বিজেপি নেতৃবৃন্দ। জায়গায় এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং 3 দিন ধরে চলবে। মানে 30টা জায়গায় প্রতিদিন প্রায় 100 করে খাবার দেওয়া হবে। আজকে যেমন প্রায় 250 মতন অ্যারেঞ্জ করা হয়েছে। 3 দিন ধরে চলবে এবং আগামী 7 দিন ধরে এই হুগলির বিভিন্ন জায়গায় খাবার দুস্থ গরিবদের খাবার বিতরণ চলবে। দেখুন, এটা কিছুই না, তবু একটা প্রচেষ্টা। এইভাবে প্রচেষ্টা করলে মানুষ এক জায়গায় আসতে পারে। আজকে লকডাউনের সময় একটা পরিবারের মতো সবার সঙ্গে দেখা হয় এবং আমরা নতুন মানে মানুষের জন্য যখন কাজের সেবার মজাটাই একটা আলাদা, উৎসাহটাই আলাদা, এইভাবেই আমরা এগিয়ে চলেছি। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।